অ্যাডটা এত পরিমাণ আসে, এই যে দেখুন আমি ভিডিও করতেছি, আমি দেখাইতেছি, তো হুট করে অ্যাডটা চলে আসছে। অ্যাড আসার সাথে সাথে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি গুগল প্লে স্টোর ওপেন হয়ে যায়। আবার যদি আমরা ইউটিউবে যাই, এখান থেকে যদি আমরা এই যে দেখুন, মানে কিছু করতে পারিনি, এর মধ্যে একটা একটা এখানে চলে আসছে। এখান থেকে আসছে একটা হলো রিভার্সাল মিরর মাস্টার, লোগোর মতো সাদা, কোনো কিছু নাই, কিন্তু এই লোগো তো কোনো কিছুই নাই এখানে, জাস্ট সাদা। এটার থেকে কিন্তু অ্যাডটা চলে আসে। একটা আমরা দেখতে পারি, সেটা হলো এই যে দেখুন, এটা হলো গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরের লোগোটা তো দেখতে পাচ্ছি, এই গুগল প্লে স্টোর থেকে কিন্তু আমাদের অ্যাড আসে। এই আসসালামু আলাইকুম, ফোনে বর্তমানে প্রচুর প্রবলেম দেখা দিচ্ছে, প্রায় মানুষের ফোনেই কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে যে ইউটিউব দেখি, ফেসবুক দেখি বা ইমোতে কারোর সাথে কথা বলি, হট করে ফোনে অ্যাড চলে আসে। অ্যাডের যন্ত্রণায় আমাদের আর ভালো লাগে না, মাঝে মাঝে মন চায় মোবাইলটা ধরে একটা আছাড় মারি। কে কি কইব, এটা শোনার টাইম আছে? ফোনটা আমার এক ভাইয়ের ফোন, আমার কাছে নিয়ে আসছে ফোনটা, যে ভাইয়া আপনি, আমি আর ভালো লাগতেছে না, আমার এই অ্যাডের যন্ত্রণা আমার আর ভালো লাগতেছে না, আপনি একটা ব্যবস্থা করে দেন, না হলে আমি ফোনটা কিন্তু ভেঙে ফেলবো, ঠিক আছে? সে কিন্তু গরম হয়ে গেছে, মানে এত পরিমাণে যে অ্যাড আসে, যে অ্যাডের যন্ত্রণা আর ভালো লাগতেছে না ভাই, কারো কাছে আর ভালোই লাগে না যে অ্যাডটা এত পরিমাণে আসে। এই যে দেখুন আমি ভিডিও করতেছি, আমি দেখাইতেছি, তো হুট করে অ্যাডটা চলে আসছে, কেমনটা লাগে ভাই বলেন তো? যে এই পরিমাণে অ্যাড চলে আসে, অ্যাড আসার সাথে সাথে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি গুগল প্লে স্টোর ওপেন হয়ে যায়, ঠিক আছে? অ্যাড আসার সাথে সাথে গুগল প্লে স্টোরটা কিন্তু ওপেন হয়ে যায়, মানে এই অ্যাপসটাকে ইনস্টল করতে বলে। বলেন তো ভাই, এরকম যদি আসতে থাকে তাহলে কার না মেজাজটা গরম হয়ে যায়? কথা কি ক্লিয়ার না ভেজাল আসছে? তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের প্রবলেম যদি কারো ফোনে দেখা দেয়, যে হুট করে যদি এরকম অ্যাড চলে আসে ফোনে, তো সেগুলো আপনারা কীভাবে বন্ধ করবেন। এই যে দেখুন, মানে কিছু করতে পারিনি, এর মধ্যে অ্যাডটা এখানে চলে আসছে। অ্যাড যেখান থেকে আসছে একটা হলো রিভার্সাল মিরর মাস্টার, এইটা থেকে অ্যাডটা চলে আসছে। এখন আমি আপনাদের একটু দেখাচ্ছি, এই যে দেখুন এখানে কিন্তু একটা সাদা লোগোর মতো সাদা, কোনো কিছু নাই, কিন্তু এই লোগো তো কোনো কিছুই নাই এখানে, জাস্ট সাদা। তো এইটার থেকে কিন্তু আমাদের মূলত ফোনে অ্যাড চলে আসে। আর একটা আমরা দেখতে পারি, সেটা হলো এই যে দেখুন, এটা হলো গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরের লোগোটা তো দেখতে পাচ্ছি, এই গুগল প্লে স্টোর থেকে কিন্তু আমাদের অ্যাড আসে। এই গুগল প্লে স্টোরে কিন্তু সেটিংস আছে, যেগুলো আমাদের দ্রুত অফ করে নিতে হবে, তা না হলে এই অ্যাড এরকম আসতেই থাকবে। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম, এটা হলো প্রথমে গুগল প্লে স্টোরে যাবো, কারণ গুগল প্লে স্টোর থেকে কিন্তু অ্যাডটা চলে আসে। এখান থেকে আপনারা গুগল প্লে স্টোরে ওপেন করে দেবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পর উপরে দিকে আপনারা এই যে ঈশ্বর লোগো আছে জিমেলের, জাস্ট এই জিমেলের লোগোতে একটা ক্লিক করে দেবেন। জিমেলের লোগোতে ক্লিক করার পরে আপনি এখান থেকে চলে যাবেন, এই যে একটা অপশন দেখতে পারবেন প্লে প্রোটেক্ট, জাস্ট এই প্লে প্রোটেক্টে একটা ক্লিক করে দেবেন। দেখুন মানে কোনো কাজই করতে পারতেছি না অ্যাডের জ্বালায়, ঠিক আছে? তো আমি এখান থেকে এটা বের করে দেয়, আমি ওখানে যাচ্ছি পরে। এই যে এখানে প্লে প্রোটেক্ট এখানে ক্লিক করার পরে, তারপর আপনারা এখান থেকে উপরের দিকে সেটিংসের একটা আইকন দেখতে পাবেন, জাস্ট এই সেটিংসের আইকনে একটা ক্লিক করে দেবেন। সেটিংসের আইকনে ক্লিক করার পরে যে দেখতে পারবেন এখান থেকে আমার এই দুটো অপশন কিন্তু অফ করা আছে। আপনাদের যদি এই দুটো অপশন অফ করা থাকে, এই দুটো অপশনকে আপনারা এই উপরেটা অন করে দিলে নিচেরটা অটোমেটিকলি অন হয়ে যাবে। একে অবশ্যই আপনাদের এটা অন করে দিতে হবে, তাহলে আপনার এটা অটোমেটিকলি আপনার মোবাইলে কোনো ভাইরাস থাকলে ভাইরাস স্ক্যানিং করে সেই ভাইরাসটি অটোমেটিক তারা রিমুভ করে দেবে। এখান থেকে আবার ব্যাকে যাব, দেন ব্যাকে যাওয়ার পরে আবার আমরা উপরের দিকে এই লোগোর পরে একটা ক্লিক করে দেবো, জিমেলের লোগোর পরে। লোগোর পরে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে পাবেন সেটিংস, জাস্ট এই সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স, জাস্ট এই নেটওয়ার্ক প্রিফারেন্সে একটা ক্লিক করে দিতে হবে। অটো আপডেট অ্যাপস, জাস্ট এই অটো আপডেট অ্যাপস এখানে একটা ক্লিক করে দেবেন। আমি আপনাদের রিকমেন্ড করব, অবশ্যই আপনারা নিচের দিকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এটাকে ক্লিক করে দেবেন, তাহলে কি হবে আপনার পারমিশন ছাড়া কখনো কোনো অ্যাপস আপডেট হবে না। গুগল প্লে স্টোর থেকে বের হয়ে গেলাম, তো গুগল প্লে স্টোর থেকে বের হয়ে যাওয়ার পর এখন আমরা চলে যাব মোবাইলের সেটিংসে। তো আপনার এখান থেকে মোবাইলের যে সেটিংস আছে, আপনাদের যে ফোনই হোক না কেন, আপনার ফোন থেকে সেটিংসে চলে যাবে। সেটিংসটা ওপেন করার পরে কারো ফোনে অন্যরকম সিস্টেম থাকতে পারে, তো খুঁজে বের করবেন অ্যাপস, ঠিক? ওহ পুরো যন্ত্রণা রে, আরে অ্যাড দাঁড়া, তোর ব্যবস্থা করতেছি আমি। তো অ্যাপসে চলে যাব, তারপরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবো অ্যাপস ইনফো, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা স্ক্রল করে এখানে খুঁজে বের করবো, ওই যে দেখেছিলাম একটা সাদা একটা লোগো, ওইটাকে আমরা খুঁজে বের করবো। দেখি করতে হবে, এই তো সাদা চান্দু পাইয়ে গেছি তোমারে। এই যে দেখুন এখানে কিন্তু আমরা সাদা এই অপশনটা এখানে চলে আসছে, এই যে এটা এই অ্যাপসটা, এই অ্যাপসটা চলে আসছে। এই অ্যাপসের থেকে কিন্তু মূলত ওই অ্যাডটা বারবার আসতেছে। আমরা এখান থেকে যে রিভার্সাল মিরর মাস্টার, জাস্ট এটাকে একটা ক্লিক করে দেবো। প্রথমত যেটা করতে হবে, এখান থেকে আমরা ফোর্স স্টপ করে ওকে করে দেবো, এটা ফোর্স স্টপ করবো। দেন আমরা তারপরে এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশ, মানে ডাটা ক্লিয়ার করে দেবো, ক্লিয়ার স্টোরেজ দিয়ে দিলাম, মানে একদম গোড়ার থেকে এটা একদম মুছে দেবো এখান থেকে। তারপরে এখান থেকে ব্যাকে চলে যাব, তারপরে দেন এখানে আনইনস্টলে ক্লিক করে আমরা অ্যাপসটিকে আনইনস্টল করে দেবো। যা এই অ্যাপসটা আমার ফোন থেকে এখন আনইনস্টল হয়ে গেল। তো আর একটা কথা বলে রাখি আপনাদের, এখানে যদি আপনাদের কোনো অপ্রয়োজনীয় অ্যাপস থাকে, যে অ্যাপসগুলো আপনারা অবশ্যই ডিলিট করে দেবেন।
তো আমার এখানে দেখতে পাচ্ছি এআই গেম, আমি এটাও ডিজেবল করে রেখেছি, তো এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। হোম পেলে তো এখান থেকে ক্লিক করে আমরা এটাকে আনইনস্টল করে দেবো। আগে আগে ফোর্স স্টপ করে দিলাম, দেন এখান থেকে ডাটা ক্লিয়ার স্টোরেজ করে আমরা এভাবে করে দেবেন, তাহলে আপনার যে অপ্রয়োজনীয় অ্যাপস আছে সেগুলো আপনার ফোন থেকে সর্বকথা সেগুলো আপনার ফোন থেকে আনইনস্টল করে দিতে হবে, তাহলে কিন্তু আপনারা এর থেকে রেহাই পাবেন। তো দেখতে পারতেছি আমি আমার ফোন থেকে কিন্তু ওই সেটিংস এবং গুগল প্লে স্টোর সেটিংস অন করে দিলাম, দেন ওই অ্যাপসটাকে আনইনস্টল করে দিলাম। তারপর দেখুন এখন কিন্তু আমার ফোনে কোনো অ্যাড আসে না, এই যে দেখুন আমি কিন্তু ফোন ইউজ করতেছি বাট আমার ফোনে কিন্তু আর কোনো অ্যাড শো করতেছে না, আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আসলে ওই কারণেই কিন্তু ফোনে অ্যাড শো করতো, ঠিক আছে? তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এই ভিডিওটি দেখে যদি আপনারা মনে করেন একটু উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন, যাতে করে আমার এই ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলে দেখেও তারাও উপকৃত হয়। তো ধন্যবাদ সবাইকে এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কন্টিনিউ পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন, কারণ একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই ভয়টা সবাই করবেন। আমরা কেউই কিন্তু চিরস্থায়ী নয়, আমাদের মৃত্যু একদিন হবেই, অতএব সময় থাকতে আমরা আল্লাহর পথে চলে আসি, মানে আল্লাহর হুকুম যেগুলো আছে সেগুলো সবাই পালন করবো ইনশাআল্লাহ। এর মতো আমি আছেন সোহাগ, বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।